শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকব ভালো থাকবো তোমাদের অপেক্ষায় আছি তাহলে বন্ধুরা চলো আজকের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠে আমি তোমাদের সঙ্গে আছি আমাদের আজকের পাঠ হলো বন্ধুরা আজকের পাঠে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের পরিবেশ নিয়ে হ্যাঁ বন্ধুরা পরিবেশ বলতে আমরা কি বুঝি বন্ধুরা চলো তো আমরা চারপাশে দেখি কি কি আছে আচ্ছা বন্ধু আমাদের পাঠের ভিডিও দেখে বলতো অথবা তুমি যখন মাঠে ঘুরতে যাও তখন কি দেখো হ্যাঁ মাঠের পাশে কি থাকে স্কুল থাকে বাড়িঘর থাকে তাই না বন্ধুরা গাছ থাকে হ্যাঁ মাথার উপরে আকাশ হ্যাঁ বন্ধু এই তো চমৎকার হয়েছে এই যে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখেছি তাই হলো আমাদের পরিবেশ তাহলে আজকের পাঠে আমরা আমাদের জানবো চারপাশে কি কি আছে আর আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই তো আমাদের পরিবেশ আচ্ছা বন্ধু আমার সাথে একটু বলো তুমি যখন ক্লাসে ছিলে তখন কি দেখেছো মনে পড়ছে চলো তো স্কুল থেকে ঘুরে আসি হ্যাঁ এখন তো তোমরা আমার সামনে বসে আছো কিন্তু আমরা চোখ বন্ধ করে কিন্তু আমাদের স্কুলে যেতে পারি তাই না শিক্ষার্থী বন্ধুরা চলো চোখ বন্ধ করে আমরা কল্পনায় স্কুলে ফিরে যাই হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু শ্রেণীকক্ষে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি কিন্তু তোমাদের দেখতে পেয়েছি আরও দেখেছি ক্লাসের সেই ব্ল্যাকবোর্ডটি দেখেছি চক ডাস্টার হ্যাঁ এই তো তোমাদের সঙ্গে মিলে যাচ্ছে আমরা শ্রেণীতে আরো কি দেখেছিলাম চেয়ার দেখেছি টেবিল দেখেছি তুমি যে বেঞ্চিতে বসেছিলে হ্যাঁ আমিও দেখতে পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা আরও রয়েছে আমিও দেখতে পেয়েছি তোমরা দাম তোমার সেই প্রিয় শ্রেণী কক্ষটা দেখে আসলাম তাই না বন্ধুরা বন্ধুরা চলো আবার কল্পনার জগতে গিয়ে আমাদের স্কুলের চারপাশটা ঘুরে আসি হ্যাঁ বন্ধুরা তাহলে চলো আবার চোখ বন্ধ করি হুম আমরা কিন্তু চোখ বন্ধ করে এখন স্কুলের মাঠে চলে এসেছি তাই না বন্ধুরা হ্যাঁ আমি কিন্তু তোমাদের দেখতে পেয়েছি তোমরা কি দেখতে পেয়েছো গাছ দেখেছো হ্যাঁ চমৎকার আর কি দেখেছো পাখি হ্যাঁ আমিও দেখেছি পাখি তারপর আমাদের স্কুলের মাঠে খুব সুন্দর ঘাস তাই না স্কুলের মাঠে আরো কি দেখেছো বড় ছাগল দেখেছ হ্যাঁ আমিও দেখেছি তারপর বন্ধুরা এবার চোখ খুলে ফেল মাঠের আশেপাশে আমি কিন্তু দেখেছি ও দেখেছো হ্যাঁ চমৎকার তাহলে কল্পনার জগতে গিয়ে আমরা আমাদের স্কুল এবং তার আশেপাশে কি আছে তা দেখেছি আমি কিন্তু তোমাদের বলেছিলাম আজকে আমি পরিবেশ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তাহলে আমাদের স্কুলে কি দেখেছি স্কুলের মাঠে কি দেখেছি আর এখন তোমরা বাসায় কি কি দেখতে পাচ্ছ বাসায় কে কে আছে বাবা মা আছে তাই না হ্যাঁ তোমার দাদা ভাই দাদু আছে তোমার বড় আপু আছে আছে ভাইয়া ছোট বোন আছে এই তোমাদের বাসায় তো একটা ছোট্ট বিড়ালও আছে তাই না মিনি হ্যাঁ আমার বাসায় যে ময়না পাখি আছে আমাদের বাসায় যারা আছে যে জিনিসগুলো আছে যেমন খাট আছে পড়ার টেবিল আছে আছে না বন্ধু হ্যাঁ তোমার বই খাতা আছে তোমার খেলনাগুলো আছে তাই না বন্ধুরা তোমার কাপড় চোপড় তোমার পানির মগ হ্যাঁ কত কিছুই না আছে আমাদের বাসায় তাই না তাহলে আমাদের শ্রেণী কক্ষে আমরা অনেক কিছু দেখেছি স্কুলের মাঠে অনেক কিছু পেয়েছি আবার আমাদের বাসায়ও অনেক কিছু আছে আমাদের আত্মীয় স্বজন আছে যেমনি আমাদের আত্মীয় স্বজন আছে তেমনি আমাদের পড়ার টেবিল বই খাতা এগুলো আছে তাই না এই সবগুলো মিলে অর্থাৎ আমাদের চারপাশে আমরা যাদেরকে পেয়েছি যা যা পেয়েছি তোমরা আমার সাথে একটু বলো যাদেরকে পেয়েছি যা যা পেয়েছি এই সবগুলো নিয়েই আমাদের পরিবেশ হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা আবার বলি আমাদের চারপাশে যা কিছু আছে যারা আছে সব কিছু মিলেই আমাদের পরিবেশ বন্ধুরা আমরা কিন্তু কল্পনার জগতে আমাদের স্কুলের পরিবেশ বাসার পরিবেশ আমাদের চারপাশে কি কি আছে অনেক কিছু সম্পর্কে ধারণা পেলাম তাই না তাহলে এখন তোমাদের সহযোগিতা নিয়ে আমি একটি ছক পূরণ করব। আমি জানি তোমাদের হাতের কাছেই খাতা কলম রয়েছে তাই না বন্ধুরা হ্যাঁ খাতা কলম হাতে নাও তোমাদের সহযোগিতা নিয়ে এখন তাহলে এই ছকটি পূরণ করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমরা দুটো ঘর করেছি এ পাশে রেখেছি শ্রেণীকক্ষের জিনিস আর ও রয়েছে বাগানের বা মাঠের জিনিস আমরা কল্পনায় কি কি পেয়েছি তা তোমরা বলবে আমি লিখবো শ্রেণীকক্ষে আমরা কি পেয়েছিলাম বোর্ড পেয়েছি চমৎকার বোর্ড পেয়েছি আর কি পেয়েছিলে টেবিল পেয়েছ চমৎকার এটাও লিখে নিচ্ছি শ্রেণীকক্ষে আমরা কোথায় বসি বেঞ্চে হ্যাঁ আর কি দেখেছি চক দেখেছি ডাস্টার দেখেছি এগুলো লিখে ফেলবো আচ্ছা লিখছি চক ছবি দেখো হ্যাঁ আমরা তো ছবিও দেখেছিলাম তাহলে ছবিটাও লিখে নিচ্ছি এই যে আমরা পেয়ে গেলাম শ্রেণী কক্ষে আমরা কি কি দেখেছিলাম তাই না বন্ধুরা তাহলে এবার আমরা লিখব মাঠের বা বাগানের জিনিস ঘাস দেখেছি গরু দেখেছি আর কি দেখেছো আকাশ হ্যাঁ মাথার উপর ছিল চমৎকার আকাশ আর আকাশে উঠছিল পাখি এই তো হয়েছে আকাশ পাখি আর পাখি বসেছিল কোথায় গাছের ডালে তাহলে আমরা গাছও দেখেছি এটা এখানে লিখবো আচ্ছা স্কুলের মাঠের পাশ দিয়ে নদী গিয়েছে তাই না নদী গিয়েছে তাহলে নদীটাও লিখে ফেলি হুম বন্ধুরা বয়ে চমৎকার হয়েছে দেখেছো। আমাদের কল্পনায় আমরা কি পেয়েছিলাম শ্রেণীকক্ষে পেয়েছিলাম বোর্ড টেবিল বেঞ্চ চক ডাস্টার ছবি আর মাঠে পেয়েছিলাম ঘাস গরু আকাশ পাখি গাছ আবার নদীও তাই না বন্ধুরা তাহলে আমরা কত কিছু পেয়ে গেলাম আর এছাড়াও তো আমাদের বাসায় আরো অনেক কিছু পেয়েছিলাম তাই না কি কি পেয়েছো চার পাঁচটা দেখো তো হম তুমি তো পড়ার টেবিলে বসে আছো তার পাশেই রয়েছে খাট আরো কি রয়েছে টিভি রয়েছে আলমারি রয়েছে তোমার দাদু রয়েছে বাবা মা রয়েছে ছোট্ট মিনি রয়েছে হ্যাঁ এগুলোও কিন্তু আমাদের পরিবেশের অংশ ওগুলো আমাদের পারিবারিক পরিবেশ বা ঘরের পরিবেশ ঘরে ওগুলো থাকে তাহলে আমরা কি পেলাম স্কুলে যা আশেপাশে ছিল সেটা নিয়ে আমাদের পরিবেশ আবার মাঠেও যা ছিল সেটাও আমাদের পরিবেশের অংশ আর বাড়িতেও যা আছে তাও আমাদের পরিবেশ তাহলে কি দাঁড়ালো আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ তাই না বন্ধুরা বন্ধুরা তোমরা এখন একটি ছবি দেখছো ছবিটা একটু দেখো তারপর আমি তোমাদের সঙ্গে ছবিটা নিয়ে কথা বলবো বন্ধুরা ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি হ্যাঁ ছবিতে কিন্তু সেই কল্পনা রাজ্যের মতো ছিল তাই না এখানেও গাছ আছে গরু আছে কৃষক ধান কাটছে পাখি উঠছে সূর্যি মামা উঠেছে গাছ আবার তোমার মতো ছোট্ট বন্ধুরা স্কুলে যাচ্ছে বাবা কোথায় যাচ্ছে বাজারে যাচ্ছে তাই না মনে হচ্ছে বাবা বাজারেই যাচ্ছি আরো আমরা কি দেখতে পাচ্ছি এখানে ফুল গাছ ফুল ফুটে আছে প্রজাপতি খুব সুন্দর প্রজাপতি এখানে দুটো ছাগল তাই না খুব সুন্দর আচ্ছা বলো তো ছবিতে কয়টা গরু তিনটে হ্যাঁ চমৎকার হয়েছে এখানে তিনটে গরু আচ্ছা কয়টা পাখি উঠছে বলো তো আমরা একটু গুনে দেখি এক দুই তিন চার আর কি পাখি আছে আচ্ছা তো এখানে দুটো তাহলে কয়টা পাখি হলো ছয়টা পাখি পাখি আমাদের সেই পরিবেশে পরিবেশে কিন্তু কল্পনার পাখিও ছিল আর এখানেও চলে এসছে আরো কি দেখতে পাচ্ছি নদীতে নৌকা চলছে খুব সুন্দর একটা পরিবেশ ঘাটে আরেকটি নৌকা বাধা আছে তাই না বন্ধুরা খুব চমৎকার একটা পরিবেশের আমরা ছবি দেখছি আমাদের কল্পনার পরিবেশে আমরা আমাদের শ্রেণীকক্ষকে দেখেছিলাম মাঠকে দেখেছিলাম বাড়ির পরিবেশটাকে দেখেছিলাম তাই না বাসার পরিবেশটা তোমার আশেপাশে যা আছে আর এখানেও আমরা খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ছবি দেখছি তাই না বন্ধুরা এখানে সব আছে খুব সুন্দর সুন্দর সব আছে এখানে তাহলে বন্ধুরা বলতো আমরা একটা ধারণা পেয়ে গেলাম আমাদের পরিবেশ কি নিয়ে হয়ে থাকে পরিবেশে কি কি আছে তো একটু আমার সাথে হুম আমাদের পরিবেশে মানুষ আছে গাছপালা আছে নদী আছে পাখি আছে সূর্যি মামা আছে আকাশ আছে খুব চমৎকার একটা পরিবেশ তাহলে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ তাই না তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ চমৎকার হয়েছে খুব সুন্দর পরিবেশ আমরা দেখে নিলাম বন্ধুরা তাহলে পরিবেশ কাকে বলে আমার সাথে একটু বলো আমাদের পরিবেশ আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব গাছপালা পশু পাখি মাটি পানি বায়ু সূর্যের আলো বাড়ি পশু পাখি মাটি পানি বায়ু সূর্যের আলো সূর্যের আলো বাড়িঘর ইত্যাদি চারপাশের সবকিছু মিলেই তৈরি হয় আমাদের পরিবেশ হ্যাঁ বন্ধুরা আমার সাথে আরেকবার বলো আমাদের পরিবেশ আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব গাছপালা পশু পাখি মাটি পানি বায়ু সূর্যের আলো ঘর ইত্যাদি ছোট্ট বন্ধুরা আমরা সেই ছবিতে আবার এসেছি আমরা যেখানে একটি চমৎকার পরিবেশ দেখেছিলাম আচ্ছা বন্ধুরা তোমাদের পাশে নিশ্চয়ই তোমাদের বইটি রয়েছে তাহলে বিজ্ঞান বইটি খুলে ফেলো বইয়ের দুই পৃষ্ঠায় আমরা কি দেখতে পাই চলো ছবির সাথে কি লেখা আছে আমরা একটু পড়ি তাই না তোমরা আমার সাথে পড়বে নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে আমরা কিন্তু দেখেছি আমাদের শ্রেণী কক্ষে আমাদেরকে অনেক জিনিস ঘিরে রেখেছে তাই না ছবি চেয়ার টেবিল তারপর ব্ল্যাকবোর্ড চক ডাস্টার এই তো মনে আছে আচ্ছা তারপর আমরা আবার কি দেখেছিলাম মাঠেও কিন্তু দেখেছি অনেক জিনিস আমাদের ঘিরে রেখেছে গাছ ঘাস মাঠ গরু ছাগল তাই না বন্ধুরা হ্যাঁ তাহলে আবার জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে শ্রেণীকক্ষে চেয়ার টেবিল বই খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে তাই না বন্ধুরা আমরা দেখেছিলাম তোমাদের বন্ধুদের এই সহপাঠীরাও কিন্তু আমাদের পরিবেশের অংশ আরো কি রয়েছে মাঠে রয়েছে গাছপালা আরো কি দেখেছিলে গরু ছাগল কি দেখেছিলে মাটি হ্যাঁ আমাদের মাটি ছিল না মাটির উপরেই তো সেই গাছগুলো ছিল ঘাস ছিল গরু চোর ছিল আবার মাঠের পাশে কি দেখেছিলাম পানি পানি কোথায় ছিল নদীতে বায়ু সূর্যের আলো বায়ুকে আমরা দেখিনি কিন্তু অনুভব করেছি বায়ু কিন্তু আমাদের পরিবেশের অংশ আমরা ছবিতেও দেখেছিলাম এই যে সূর্যি মামা রয়েছে তাই না সূর্য মামা আমাদের কি দিয়েছে সূর্যের আলো এই তো চমৎকার হয়েছে এই সূর্যের আলো সূর্যি মামা তাও কিন্তু আমাদের পরিবেশের অংশ আচ্ছা ইত্যাদি এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি প্রথমে আমরা স্কুলে গিয়েছিলাম তারপর মাঠে গিয়েছি আবার স্কুল এবং মাঠের পাশাপাশি আমাদের আমরা অনেক কিছু দেখেছি তাই না বাসায় কে কে আছে তো আবার মা আছে বাবা আছে দাদু আছে ছোট্ট বিড়াল মিনিও তো রয়েছে আমার বাসায় একটি ময়না পাখিও আছে আর কি রয়েছে ঘরের আসবাবপত্র তোমার পড়ার টেবিল চেয়ার এই সবগুলোই কিন্তু আমাদের পরিবেশের অংশ তাই না বন্ধুরা তাহলে তোমাদেরকে এখন আমি দু মিনিট সময় দিচ্ছি তোমরা এই ছবিটাকে আবার দেখবে এবং এর পাশাপাশি আমাদের বইতে সার সংক্ষেপে কি লেখা আছে তাও পড়বে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা পড়ে ফেলেছো ছবিটা দেখেছো না তাহলে এবার আমরা চলো বাড়ির কাজটি বুঝিনি নিই পাশে নিশ্চয়ই খাতা কলম রয়েছে ওখানে লিখে নাও হুম তোমাদের জন্য আজকের পাঠে বাড়ির কাজ রয়েছে তিনটি দেখো আমাদের প্রথম প্রশ্ন হলো পরিবেশ কি তারপরে রেখেছি পরিবেশের উপাদান বলতে কি বোঝায় হ্যাঁ তারপর রয়েছে পরিবেশের উপাদানের পাঁচটি উদাহরণ আচ্ছা বন্ধুরা তোমাদের তো মনে আছে তাই না পরিবেশ নিয়ে আমি কি বলেছিলাম পরিবেশ কি পরিবেশ হলো আমাদের চারপাশে যা কিছু আছে হ্যাঁ এই তো তোমরা পাচ্ছ তা নিয়েই আমাদের পরিবেশ বন্ধুরা আমি দ্বিতীয় প্রশ্নটি রেখেছি তোমাদের জন্য পরিবেশের উপাদান বলতে কি বোঝায় পরিবেশের উপাদান অর্থাৎ পরিবেশে আমাদের আশেপাশে যা আছে তাই হলো আমাদের উপাদান বলো তো কি দু একটা নাম বলো গাছ হুম স্কুল তারপর আত্মীয় স্বজন হ্যাঁ তোমাদের বাসার ছোট্ট বিড়ালটি সেটিও কিন্তু আমাদের পরিবেশের উপাদান আচ্ছা বন্ধু তিন নম্বর আমি তোমাদের জন্য রেখেছি পরিবেশের উপাদানের পাঁচটি উদাহরণ এই যে তোমরা আমাদের চারপাশের পরিবেশে এত কিছু দেখলে স্কুলে দেখেছ মাঠে দেখেছো বাসায় দেখেছো এখান থেকে পাঁচটি উদাহরণের নাম লিখবে অর্থাৎ পাঁচটি জিনিসের নাম লিখবে পারবে না হ্যাঁ পারবে তো আমরা লিখে ফেলতে পারি যেমন বাসা থেকে দিতে পারে কি দাদু বিড়াল খাট আলমারি এখানেই তো কতগুলো হয়ে যাচ্ছে হ্যাঁ বাড়ি থেকে আমরা দু একটা লিখবো মাঠে কি দেখেছি গাছ দেখেছি বায়ু অনুভব করেছি বাতাস অনুভব করেছ তাই না পাখি দেখেছি স্কুলে কি দেখেছিলাম শ্রেণীকক্ষে ছবি দেখেছি টেবিল দেখেছি এই সবগুলো থেকে মিলিয়ে তুমি পাঁচটি লিখলেই হয়ে যাবে আচ্ছা বন্ধুরা তুমি নিশ্চয়ই এই সময় বড়দের সহযোগিতা নিয়ে বাড়ির কাজটি তৈরি করবে এবং বাড়ির কাজের সেই খাতাটি তোমার স্কুল যখন খুলবে তখন তোমার শিক্ষককে নিয়ে সেটি দেখাবে বন্ধুরা আজকে আমরা পরিবেশের প্রথম পাঠটি শেষ করলাম পরবর্তী পাঠে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সে পর্যন্ত আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে সব সময় বাসায় থাকবে আর বারবার হাত ধোবে এই মুহূর্তে কিন্তু একদম আতঙ্কিত হলে হবে না পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ